আমাদের প্রভু এক নামের উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হবান বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নহে মুসলমান একে হও একে হও করিয়া হবা আমাদের বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন তাসাদ্দাকনা মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো কারণ মেরাজের রাতে আমি আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান্নামী নারীরা বলল কেন রাসূল আমরা জাহান্নামী কেন আমগো দোষ কি বিশ্বনবী বললেন দুই কারণে তুকসিরনা লানা তোমরা বেশি বেশি মহিলাদেরকে লানত দাও রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহ ঠেড়া হইতো হেতের উপরে আল্লাহর গজব হইত বলে না তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও ভর্ৎসনা করো লানত দাও এটা এক কারণ আরেক হচ্ছে তাকফুরনাল আশিরা তোমরা স্বামীর নাশুকরি করো মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় স্বামীর নাশুকরি করবেন না এটা বড় কবিরা গুনাহ আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন নামাজি হতে পারেন কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা আলী কোথায় ফাতেমা বলল আপনার জামাই আলী আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখোশ থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নববীতে গেছে বিশ্বনবী যেয়ে দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরাব তোরাব অর্থ বালি তোরাব মানে কি বিশ্বনবী ডাক দিলেন ইয়া আবা তোরাব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী ওঠে না রাগ করে আস বিশ্বনবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিশ্বনবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে করে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছেন বিশ্বনবী যাই বললো আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচাতো ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছো ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিন আলী উঠতে বাধ্য হলেন বিশ্বনবী কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোম্যান্টিক শ্বশুর এরকম রোম্যান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীর কাজই ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়া দেওয়া কি করা মিলায়া দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আরো লাগায়া দেয় আছে না নাই আছে আগুন লাগলে কি দিয়ে নিবেন পানি ডালতে হয় অনেকে তেল ডালে কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনবী বললেন না খবরদার ইসলাহু জাতিল বাইন মিলায় দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায় দেন ভাইয়ে ভাইয়ে কোপাকুপি মিলায় দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায়া দেয়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে 120 বছর ধরে মারামারি কয় বছর কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাজ আউস খাজরাজের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলেরে ওসিয়ত করা যায় নসিহত করা যায় বাবারে আমারে কোপাইছে তুইও কোপাবি ওই বলে আবার নাতিরে কয় আমারে মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে 7 দিনের মাথায় 120 বছরের মারামারি থামায় দিলেন কি নবী ছিল মিলায় দিতেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ভাইয়ে ভাইয়ে মারামারি লাগলে মিলায় দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায় দিবেন এজন্য মায়েরা বোনেরা বিশ্বনবী বলেছেন তাকফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর নাশুকরি করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিচ্ছু দাও নাই
এরকম আছে না নাই? স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর, ঠিক কিনা? এই জন্য এই সম্পর্কটা সৈয়দনা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে? তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে। বিশ্বনবী বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্মার আতু ইদা সল্লাত খমসাহা সামাত শাহরাহা আতাআত বাআলাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়েরা ভালো করে শুনেন, যে নারী পাঁচ ওয়াক্ত সালাত পড়বে, রমাদানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, এই চারটা কাজ করলে আল্লাহ তাআলা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন। আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا